বরিশালে মৎস্যজীবীদের পুনর্বাসনে ছাগল ও সেগুলোর ঘর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের দাবি, সরকারি বরাদ্দের অর্ধেকেরও কম টাকা ব্যয় করা হচ্ছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরিশাল থেকে তন্ময় তপুর প্রতিবেদন জানাচ্ছেন তানভীর জনি। মৎস্যজীবীদের পুনর্বাসনে দুটি ছাগল, একটি ঘর, ওষুধ ও খাবার বিতরণ অনুষ্ঠানে অনিয়মের অভিযোগ উঠেছে বরিশালের বাবুগঞ্জে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে ছাগল ও ঘর বিতরণ করা হয়। সেই অনুষ্ঠানেই এ নিয়ে প্রতিবাদ করেছেন উপজেলার রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মৃধা মোহাম্মদ আক্তারুজ্জামান মিলন। তার অভিযোগ, সরকার থেকে জনপ্রতি ২০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু খরচ করা হয়েছে অর্ধেকেরও কম। প্রকল্পে ছাগল কেনা থেকে শুরু করে ছাগলের ঘর নির্মাণে বরাদ্দ টাকা নিয়ে দুর্নীতি করা হয়েছে। বিতরণ করা ছাগল পালনের উপযোগী নয় বলে দাবি তার। আমাদের যে ব্যাপক দিন কর্মসূচি থাকে, যে ১ মাস ২ মাস ৩ মাস, এই তারা অন্য দিকে তাদের ইনকাম করে পরিবার পরিচালনা করার জন্য আমার মনে হয় এটা বাধাগ্রস্ত হয়েছে। ছাগলের জন্য অর্থ পাওয়া মৎস্যজীবীরা বলছেন, কিছু ছাগল অসুস্থ, এগুলোর জন্য যে ঘর দেওয়া হয়েছে তা খুবই নিম্নমানের। দুইটার দাম আছে জুলু মেলে ৬-৭ হাজার। আমি খুশি ভাইয়া, এ বিষয়ে কথা বলতে রাজি হননি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল। অনেকটা তড়িঘড়ি করেই অনুষ্ঠান ছেড়ে চলে যান তিনি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এক্ষেত্রে আমি ঘটনা সুষ্ঠু তদন্ত করব অবশ্যই, যেহেতু একটা অভিযোগ এসেছে। যদি দেখা যায় যে আমাদের কারোর কোনো অনিয়মের সাথে জড়িত, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় বাবুগঞ্জ উপজেলায় ২০ জন মৎস্যজীবীকে এসব সামগ্রী দেওয়া হয়। তানভীর জনি, নাগরিক।